কুম আসসালাম রহমাতুল্লাহ একদিনই বোন আপনি জানতে চেয়েছেন বদ মেজাজ কমানোর জন্য কোনো আমল রয়েছে কিনা রেগে গেলে আমরা যে সকল কাজগুলো করতে পারি তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে আমরা অজু করতে পারি কেননা সুনান আবি দাউদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল গাদবা মিনা শেতান নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে ওইন্যা শেতান খুলিকা মিনা নার এবং শয়তান আল্লাহ সুবহান ও আগুন দ্বারা সৃষ্টি করেছেন ওইন্যামা তুৎফা নার বিলমা এবং আগুনকে নিভানো হয় পানি দ্বারা ফাইদা গদবা আহাদুকুম ফেলিয়া যদি তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হয়ে যায় সেক্ষেত্রে সে যেন অজু করে তো আমরা অজু করার মাধ্যমে আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি বা সবসময় অজুরত অবস্থায় থাকা এটা খুবই ভালো কাজ আর বিশেষ করে যখন আমরা রেগে যাব তখন আমরা চেষ্টা করবো অজু করার জন্য এবং আল্লাহ রসুল অন্যান্য হাদিস দ্বারা যেটা প্রমাণিত রাগ কমানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আউজ বিল্লাহিহিমিন শৈতানের রাজিম এটা আমরা পড়তে পারি কেননা এই শয়তানের পক্ষ থেকে রাগটা আসে এর জন্য আমরা যখন রাগান্বিত হব বা রাগ আমাদের চলে আসবে সে অবস্থায় আমরা আল্লাহ সুহায়ন তাল্লার কাছে শয়তান থেকে পানাহ চাইতে পারি আউদুবিল্লাহমিনের সাই রাজিম বলার মাধ্যমে এবং অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমরা আমাদের স্থান পরিবর্তন করা কেউ দাঁড়িয়ে থাকলে সে বসে যাবে অথবা বসে থাকলে সে দাঁড়িয়ে যাবে অথবা যে রুমে আছে সেই রুমের থেকে অন্য জায়গায় চলে যাবে এইভাবেও সে চাইলে তার রাগকে কন্ট্রোল করতে পারে আরেকটি মাধ্যম রয়েছে সেটা হচ্ছে যখন আমি রেগে যাব তখন আমাকে চুপ থাকতে হবে কথা বলা যাবে না তাতে করে আমার রাগটাকে কন্ট্রোল করা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আরেকটা দোয়া আমরা পড়তে পারি যেমন আল্লাহ ফিল্লি দ্যামবি হে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো ওয়াজি কালবি আমার অন্তরের রাগকে তুমি দূর করো ওয়াজির নিমিনের শেতান এবং শয়তান থেকে তুমি আমাকে নিরাপত্তা দান করো পানাহা দাও এভাবে আমরা বলতে পারি বা এভাবে আমরা এই করতে পারি এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াশাল্লাম বলেছেন যারা রাগান্বিত হওয়ার পরও নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারবে কোন বিষয়ে সে রাগান্বিত হয়েছে রাগ তার দেখানোর মতো সুযোগ আছে তারপর সে তার নিজের রাগটাকে কন্ট্রোল করবে আল্লাহ সব হ্যানা তালা তাকে উপহার কিয়ামতের দিন সমস্ত মাসলুকের সামনে সম্মুখে তাকে বলবে হোরদেব থেকে তাকে চয়েস করতে বলা হবে পছন্দ করতে বলা হবে এবং সে হোরদেব থেকে পছন্দ করবে এবং রাগ করা এটা কখনোই মুমিনের জন্য শুভনীয় নয় মমিনের জন্য শুভনীয় নয় রাগ করা রাগ এটা শয়তান থেকে আসে শয়তানের বৈশিষ্ট্য তো আমাদের একজন প্রকৃত মৌমিনকে একজন ইমানদার উচিত সবসময় ওই সকল আমল থেকে কাজ থেকে নিজেকে বিরত দূরে রাখা যে সকল কাজের মাধ্যমে শয়তানের ওশা চলে আসে বা শয়তানের ওয়সা বা শয়তান ওয়সোসা দিতে সহজ হয়ে যায় শয়তানের পক্ষে সেই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের আরও লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল তিনি বলেছেন সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয় যার পেশি আছে যার শরীরে শক্তি আছে যে তার বল দিয়ে অন্যকে পরাজিত করতে পারে সেই প্রকৃত শক্তিশালী নয় প্রকৃত শক্তিশালী সেই যে রাগান্বিত অবস্থায় নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে এর জন্য আমাদেরকে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আর যে কাজগুলো বললাম এই কাজগুলোর মাধ্যমে আমরা রাগগুলোকে ইনশাআল্লাহ কন্ট্রোল করতে পারবো আল্লাহ সু আমাদের সকলকে সেই তফিক দান করুন আল্লাহ আলম সাহবরাকাল হিকুম